মুকুন্দপুর থেকে? আমি নবদ্বীপ থেকে এসছি। নবদ্বীপ থেকে একা এসছেন? হ্যাঁ একা এসছি। আচ্ছা, এই কলসে করে জল নিয়ে যাবেন? কেমন কি জল যাত্রী ভিড় সেটা কিন্তু দেখার জন্য। আর এর আগে কিন্তু প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ এবং তৃতীয় সপ্তাহে কেমন কি জল যাত্রী ভিড় সেটা কিন্তু তোমাদের সাথে ব্লগের মাধ্যমে শেয়ার করেছিলাম। আর আজকেও কিন্তু দেখতে চলে এসেছি কেমন কি জল যাত্রী ভিড় হতে চলেছে, কারণ আজকে কিন্তু শ্রাবণ মাসের শেষ সোমবার, ঠিক আছে? তো তেমনই দেখতে চলেছি কেমন কি জলযাত্রী ভিড় হচ্ছে। এখন সারাফুলি স্টেশন আছি, সারাফুলি স্টেশন থেকে যাবো হচ্ছে নিমতিত্তর ঘাট অব্দি। আর যাওয়ার পথে কিন্তু অনেক জলযাত্রীর সাথে দেখা হবে, সবাই কোথা থেকে এসছে এবং কতজনের গ্রুপ এসছে সবই জানবো আজকের ব্লগের মাধ্যমে। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, ব্লগটা কিন্তু স্কিপ করো না, শেষ অব্দি দেখতে থাকো। এখানে একটা গ্রুপ দেখতে পেয়েছি, জিজ্ঞেস করবো কোথা থেকে এসছে, কোথা থেকে এসছো ভাই? জিনিসপত্র এখন রয়েছি সারাফুলি বাজারে। আর সারাফুলি বাজার থেকে যেতে হয় মেনলি নিমাইতিত্তর ঘাটে। সারাফুলি স্টেশনের রেলগেট পেরিয়ে বাজারের ভেতর দিয়ে এখন এলাম ঘাটের রাস্তাতে, যে রাস্তা চলে যাচ্ছে কিন্তু নিমাইতিত্তর ঘাট অবধি। এই যে রাস্তা দেখতে পাচ্ছ, এই সিঁড়ি রাস্তা চলে যাচ্ছে বাঁ দিক দিয়ে নিমাইতিত্তর ঘাট অবধি। আর জল যাচ্ছে কিন্তু গলি গলিতেই রয়েছে। এই যে যাত্রী ভিড় দেখতে পাচ্ছ, এই রাস্তাটাই চলে যাচ্ছে নিমাইতিত্তর ঘাট। স্টেশনে সেই পরিমাণ ভক্তের ভিড় লক্ষ্য করা না গেলেও কিন্তু এই যে নিমাইতিত্তর ঘাট যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাতে কিন্তু অনেক জলযাত্রী লক্ষ্য করা যাচ্ছে। এখন ভক্তদের সাথে হাঁটতে হাঁটতে যাই নিমাইতিত্তর ঘাট অব্দি। আর রাস্তায় কেমন কি ভক্তের ভিড় দেখতে পাই সেটা কিন্তু ব্লগের মাধ্যমে তোমার দেখানোর চেষ্টা করবো। চলো, মোটামুটি এই সময় থেকে কিন্তু মেনলি ভক্তের ভিড়টা দেখা যায়। কোথা থেকে আসা হচ্ছে ভাই? আমরা সিঙ্গুর থেকে। সিঙ্গুর থেকে কতজন এসছো? এই তো পাঁচজন। পাঁচজন আমাদের দিকে একটু করো বলো। হ্যাঁ কি বলবো, এই লাস্ট সপ্তাহে কেমন কি ভিড় হচ্ছে? মোটামুটি মোটামুটি ভিড় হচ্ছে। হ্যাঁ, প্রথম সপ্তাহে, দ্বিতীয় সপ্তাহে, তৃতীয় সপ্তাহে মারাত্মক লেভেলে ভিড় হয়েছে। কাটাকাটি বেচা কেনা কেমন হয়েছে? মোটামুটি মোটামুটি। হ্যাঁ ভিড় তো রয়েছে, কেনাকাটি কেন হয়? দাঁড়ায়নি কেউ, কেউ দাঁড়াচ্ছিল না। কি বিক্রি করছেন আপনি? আমি এই তো ঘট ব্যাগ। এটাই তো শেষ সপ্তাহ, কেমন আশা রাখছেন? কেমন আশা রাখছেন? আর কেমন আশা রাখছি, তো কাস্টমার এরকম দাঁড়াচ্ছে না কিছু না, যেহেতু দোকান অনেকগুলো হয়েছে তাই। হ্যাঁ দোকান অনেকগুলো হয়ে গেছে। এখন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি নিমাইতিত্তর ঘাট অব্দি। এই নিমাইতিত্তর ঘাটে যাওয়ার পথে অনেক এরকম হোটেল দেখতে পাবে, আর হোটেলের ভিড়টা কিছুটা এরকম প্রথম সপ্তাহে, দ্বিতীয় সপ্তাহে এবং তৃতীয় সপ্তাহে কিন্তু এর থেকে মারাত্মক লেভেলে আমরা ভিড় লক্ষ্য করেছি প্রত্যেকটা হোটেলে, যেখানে যেখানে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে এরকমই কিন্তু জলযাত্রী ভিড় থাকে এবং লাইন দেখতে পেয়েছি আমরা একদম সারাফুলি ফেরিঘাট থেকে শুরু করে
এদিকে বৈদ্যবাড়ি স্টেশনের আগে পর্যন্ত প্রচুর কিন্তু এরকম বাঁকের দোকান বা জলযাত্রীদের জল নিয়ে যাওয়া যে সামগ্রী সেগুলো কিন্তু রয়েছে, প্রচুর পরিমাণ দোকান কিন্তু 2024 লক্ষ্য করা যাচ্ছে। বড়বাঁক দেখতে পাচ্ছ, বড়বাঁক রয়েছে, কিন্তু বড়বাঁকের জন্য নিমাই তীর্থ ঘাটে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না। ছোট যে বাঁকগুলো রয়েছে তাদের কিন্তু নিমাই তীর্থ ঘাটে এন্ট্রি দেওয়া হচ্ছে, আর বড়বাঁকগুলোকে কিন্তু আলাদাভাবে অন্য যে ঘাটগুলো রয়েছে আশেপাশে সেই ঘাটগুলোতে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে। কোথা থেকে আসা হচ্ছে? বীরভূম, মাদুলিয়া। বীরভূম থেকে কজন এসছো? ছজন। ছজন। বাঁক কোথায়? আগে যাচ্ছে। বাবার হোটেল নাকি তোমাদের? হ্যাঁ আমাদের। কেমন কি সেল হচ্ছে? সেল ভালো হচ্ছে, এখানে চাটনি, পাপড়, পায়েস, মিনিকেট চালের ভাত হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন নিরামিষ খাবার হচ্ছে, বাসন টাসন সব নিরামিষ হচ্ছে। আচ্ছা, প্রথম সপ্তাহে, দ্বিতীয় সপ্তাহে এবং তৃতীয় সপ্তাহে বিশাল ভিড় হয়েছিল? হ্যাঁ, প্রচুর ভিড়, গেট লাগানো হয়েছিল, যারা খাচ্ছে তাদের সামনে প্রচুর লোক দাঁড়িয়েছিল, ভিতরের লোক আছে, বাইরের লোক আছে, আমরা জায়গা দিতে পারছিলাম না, এত লোক হচ্ছিল, খুব সুন্দর মেলা। চতুর্থ সপ্তাহে তো একটুখানি ভিড়টা কম মনে হচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এই ভিড়টা কম মনে হচ্ছে, মোটামুটি ঠিক আছে। আমি হাঁটছি আগে আগে, আমার পেছনে ভিড়টা লক্ষ্য করতে পারছ? দেখো এরকম কিছুটা ভিড় রয়েছে, কিন্তু প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ এবং তৃতীয় সপ্তাহে কিন্তু এই রাস্তা দিয়ে বেসিক্যালি হাঁটা যাচ্ছিল না, এতটা পরিমাণ ভিড় ছিল। আমি নবদ্বীপ থেকে এসেছি। নবদ্বীপ থেকে একা এসেছেন? হ্যাঁ একা এসেছি। আচ্ছা, এই কলসে করে জল নিয়ে যাবেন? হ্যাঁ, এই কলসে করে নিয়ে যাবো। বাঘ নিয়ে আসি চৈত্র মাসে, এবার বাঘ নিয়ে আসলাম না। আচ্ছা, চৈত্র মাসেও আসেন? হ্যাঁ, চৈত্র মাসে গাজন আসি বাবার। আচ্ছা, চতুর্থ সপ্তাহে তো ভিড়টা কম লাগছে? ভিড়টা আজকে কম আছে, এবার তো মেলা শেষের দিকে চলে গেছে, যা হওয়ার দু সপ্তাহ হয়ে গেছে আগে। প্রথম সপ্তাহে, দ্বিতীয় সপ্তাহে, তৃতীয় সপ্তাহে, প্রথম সপ্তাহে গুরু পূর্ণিমা দিয়ে লোক আরম্ভ হয়েছে ফার্স্ট, তারপর থেকে কমতে কমতে আজকে মানে এবার তো শেষের দিকে চলে গেছে, যা লোক যাওয়ার চলে গেছে। এবার যেটা হবে এগুলো মানে ধরুন যারা হয়তো ডবল গেছে কিংবা দুবার করে যাচ্ছে তাদের জন্য, তাছাড়া লোক এখন কমছে আরো কমবে। বেচাকেনা কেমন হচ্ছে? বেচাকেনা মোটামুটি আর কি, এখন তো বাঁক বিক্রি কমে গেছে, এখন সবাই ফিডব্যাক, লোক বোঝে না ফিডব্যাক নিয়ে যাচ্ছে, বাঁকের এখন বেচাকেনা নেই, ঘুমুর ঘন্টার কোনো বেচা নেই, লোক সস্তার উপরে চলে গেছে, 50 টাকা 60 টাকা কাজ নিয়ে যাচ্ছে। 2024 এসে দাঁড়িয়ে তো প্রচুর পরিমাণ দোকানও লক্ষ্য করতে পারছি। লোক দোকান তো বুঝছে না, করে নিচ্ছে, এর মধ্যে তো পেট ভরছে মহাজনের, দোকানদারের পেট ভরছে না, মহাজনের পেট ভরছে, আমাদের কিছু এ না, আমাদের হয়তো পুরো পুঁজি লাগিয়ে দেখবো 10-12 হাজার টাকা 20 হাজার টাকা লাভ, তার বেশি লাভ নেই। মেরে মন মে শঙ্কর তু বসা হ্যা কোথা থেকে আসা হয়েছে? সুন্দরবন। সুন্দরবনে কোথায়? মুসলবাড়ি। হ্যাঁ, লজ্জা পাচ্ছেন? কতজন এসছেন আপনারা? অনেকজন এসছি। তাও কতজন এসছেন, কতজনের গ্রুপ রয়েছে? 17 জন। ট্রেনে এসছেন নাকি? জল কি তোলা হয়ে গেছে?
এখনো তোলেননি? কেউ কি হারিয়ে গেছে নাকি অপেক্ষা করছে? স্নান করতে গেছে? আচ্ছা, স্নান করে জল নিয়ে যাওয়া। বাকি আপনাদের সবার কি আলাদা আলাদা বাঁক রয়েছে? দশটা বাঁক রয়েছে। আপনি কি প্রথমবার আসছেন? না না, এই তিন বছর হয়েছে। কোথা থেকে এসছেন? মুকুন্দপুর থেকে। আর প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ, তৃতীয় সপ্তাহ ছেড়ে লাস্ট সপ্তাহে কেন আসতে পারিনি? বাচ্চাদের পরীক্ষা ছিল, ওই জন্য। এখন আমরা নিমাই তীর্থের ঘাটে, গঙ্গার ঘাটের ঠিক সামনেই রয়েছি। দেখতে পাচ্ছ এখানকার ভিড় কিছুটা এখন এরকম, রাস্তায় সেরকম ভাবে বোঝা না গেলেও ঘাটের সামনে কিন্তু ভালোই ভিড় রয়েছে। এখন চলে এসেছি একদম নিমাইতীর্থ ঘাটের গঙ্গার ঠিক একদম সামনেটা, আর ঘাটে কিন্তু এখন এরকম কিছুটা জলযাত্রী ভিড় রয়েছে। কোথা থেকে আসা হয়েছে? আমরা বীরভূম। বীরভূম থেকে কজন এসেছেন? আট দশ জন। আট দশ জন এসেছেন। সবার কিরম ছোট ছোট বাঁক রয়েছে? পাকুড়িয়া থেকে এসেছেন মোহন মাঝি। আপনার কাকা দিদি আপনি যেখানে যাবেন এখানে এসে বসা দিবেন। ওয়ে কোথা থেকে আসা হয়েছে? আমরা আটপুর থেকে। আটপুর থেকে। আচ্ছা, কজন এসছো? কজন এসছো? আমরা সাতজন এসছি। আটজন। বাঘ কোথায়? বাঘ না, আমাদের বাঘ নেই। ঘটি করে জল নিয়ে হবে নাকি? ঘটি করে জল নিয়ে। সামনে একটা বজরং বলির পতাকা নিয়ে গ্রুপ দাঁড়িয়ে রয়েছে, জিজ্ঞেস করি কোথা থেকে এসছে। জয় বজরং বলি, কোথা থেকে আসা হয়তো সবার? হলদিয়া। হলদিয়া কোথায়? দুর্গা চক থেকে। আচ্ছা আচ্ছা, কজনের গ্রুপ এসছো? নজন। সবাই কি রয়েছে এখানে? পাঁচজন গেছে জলে, আর আমরা পাঁচজন উপরে। আচ্ছা, বড় বাঘ রয়েছে না শুধু ছোট বাঘ রয়েছে? ব্যাগ ব্যাগে। আচ্ছা আচ্ছা, ব্যাগে ঘটির মাধ্যমে সবাই দেবে নাকি জলটা? আচ্ছা, সবাই হারাল মাদব বলো। হারাল মাদব, জয় শ্রী রাম, হারাল মাদব। গঙ্গার ঠিক সামনেটা এরকম ব্যারিকেড দেওয়া যাতে হুড়োমুড়ি করে একসাথে অনেক যাত্রী জলে না নামতে পারে, তার জন্য এরকম বিশাল একটা ব্যারিকেড তৈরি করা। দেখতে পাচ্ছ অনেকে বুঝতেই পারছেন না কিভাবে জল তুলবেন। সবার দেখতে পাচ্ছি একই রকম ড্রেস। কোথা থেকে আসা হয়েছে? নন্দীগ্রাম থেকে। নন্দীগ্রাম। কজনের গ্রুপ আছো? ষোলজন। ষোলজন। ষোলজন কি আছে এখানে না নেই? কিছুক্ষণ নদীতে গেছে। আচ্ছা, স্নান করতে গেছে। তোমাদের কি বড় বাঘ রয়েছে? না, আমার ছোট বাঘ। আচ্ছা, ঘটি 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 কি ফ্যামিলি গ্রুপ? ফ্যামিলি গ্রুপ আসা হয়েছে? ফ্যামিলি গ্রুপ আসা হয়েছে? ফ্যামিলি গ্রুপ তো আসি নাই, কিন্তু আমি সিঙ্গেল, একাই আসি। এখন এসে আমার ফ্যামিলি কে পেয়েছি। কতজন আছো? আমরা আছি 20-22 জন হবে। কোথা থেকে এসেছেন? আমরা আছি বেদরি নদিয়া। আপনার কোনো ইউটিউব চ্যানেল আছে? কি চ্যানেলের নামটা বলো। সবাই কি এসেছে বেথুয়া ডোরি থেকে? না না, সবাই বিভিন্ন জায়গা থেকে আসছে, আমি শুধু একা বেথুয়া ডোরি থেকে আসছি। মানে এদের সাথে যুক্ত হয়েছে? এদের সাথে আমি যুক্ত হয়েছি। আমার মানে আগে পিছে কেউ ছিল না, বাবা ডাক দিয়েছিল, আমি একাই চলে আসছি বাবার কাছে। গোটি নিয়ে যাওয়া হচ্ছে নাকি? বাঘ নেই? হ্যাঁ, বাঘও আছে, বাঘ উপরে আছে, সিঙ্গার বাঘ। দোষ লোকে বাসতে
এখন আমি বেরিয়ে যাচ্ছি নিমাইতীর্থ ঘাট থেকে, বেরিয়ে ফাঁকার দিকে যাই। এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি শাহরাফুলি ফেরিঘাট তথা দু পয়সা ঘাটের সামনে। তো গাইস, আজকের ব্লগের মাধ্যমে তোমাদের শ্রাবণ মাসের শেষ সপ্তাহে কেমন কি জলযাত্রী ভিড় হয় সেটাই দেখানোর চেষ্টা করেছিলাম। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্রথম থেকে তৃতীয় সপ্তাহ অবধি প্রত্যেকটা ব্লগ কিন্তু আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম, সেগুলো যদি দেখতে চাও তো অবশ্যই দেখতে পারো, এন্ড স্ক্রিনে আসছে। আর চ্যানেলে যদি নতুন চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে এই ধরনের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে, ইন্টারেস্টিং কোনো কন্টেন্ট। টিল দেন, বাবা, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে, বাই 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 বাই। অমৃত সভী মে বাট কে প্যারা বিষ্কা তোনে খুদ পিয়া নমো নমো।